কে আপন কেপর ধারাবাহিক পল্লবী শর্মা ওরফে জবার নাম দর্শকেরা কম বেশি সকলেই চেনেন কে আপন কেপর ধারাবাহিকের হাত ধরেই জনপ্রিয়তা পেয়েছিলেন অভিনেত্রী পল্লবী শর্মা এই ধারাবাহিকে তিনি জবা চরিত্রে অভিনয় করে দর্শকের মন জিতে নিয়েছিলেন ধারাবাহিকটি সে সময় টিভির পর্দায় ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিল তিন বছরের বেশি সময় ধরেই সাফল্যের সঙ্গে সম্প্রচারিত হতো এই ধারাবাহিকটি ধারাবাহিকটি শেষ হয়ে গিয়েছে বহু বছর আগে আজও পল্লবীকে মানুষ জবা হিসেবেই বেশি চেনেন তবে এরপর তাকে আর কোনো ধারাবাহিকে দেখা যায়নি কবে ফিরবে তাও কেউ জানে না তবে সম্প্রতি জি বাংলার জনপ্রিয় রিয়ালিটি শো দিদি নম্বর ওয়ানে এসেছিলেন জবা ওরফে অভিনেত্রী পল্লবী শর্মা এদিন রচনা বন্দ্যোপাধ্যায়ের কাছে তার নিজের জীবনের কিছু কথা শেয়ার করে থাকেন অভিনেত্রী পল্লবী শর্মা জানান খুবই অল্প বয়সে তিনি তার নিজের বাবা মাকে হারান তারপর থেকে তিনি পিসির সাথে থাকতেন কিন্তু দুবছর হল তার পিসিও মারা যান তারপর থেকে একাই ফ্ল্যাটে থাকেন অভিনেত্রী একা থাকার অভ্যাস হয়ে গিয়েছে জীবনে কেউ নেই তার যদি কাউকে কখনো পান তাকেই বিয়ে করে নেবেন পল্লবী আরও জানান নায়িকা হলেও তিনি পার্টি করেন না বন্ধু বান্ধব তেমন নেই খুবই বোরিং তিনি স্কুল জীবন থেকে মাত্র দুটো বন্ধুই রয়েছে তাই তার জীবনে কাউকে খুঁজে পাওয়া মুশকিল তাহলে বন্ধুরা অভিনেত্রী পল্লবী শর্মাকে আপনাদের কেমন লাগে কমেন্টে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না